وعلى الله قصد السبيل ومنها جائد আপনাদের উদ্দেশ্যে আমরা কয়েকটি দোয়া এবং আমলের কথা বলবো ইনশাআল্লাহ। দোয়া এবং আমল অত্যন্ত জরুরি, ঠিক কি না? বিপদ আপদ মুসিবত রোগ শোক কিছু চাওয়া পাওয়া সব কিছু আসবে দোয়ার মাধ্যমে। আর দোয়াও মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের কি মগজ। আল্লাহর কাছে ধন্না দেওয়া ছাড়া কোনো জিনিস পাওয়া যাবে বলেন? তা আল্লাহর কাছে ধন্না দিতে হলে তো দোয়ার মাধ্যমে করতে হবে না, করতে হবে কি না? যে কোনো কঠিন বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের জন্যে তিনটি দোয়া বা তিনটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি আমলের কথা আমি খুব সংক্ষেপেই আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলকে, আল্লাহুম্মা আমিন। মানুষের অনেক বড় বড় বিপদ থাকে, যেমন মামলা মোকদ্দমা, কেউ মিথ্যা মামলা দিল আপনাকে কিন্তু দুনিয়ার কোথাও সাপোর্টও পাচ্ছেন না, তাহলে আপনি এর থেকে মুক্তি পাবেন কি করে? অনেক মানুষ এরকম বিপদে পড়ে আত্মহত্যা পথ বেছে নেয়। না, আত্মহত্যা সমাধান নয়, আমার আল্লাহ আছে না? আল্লাহ আছে কি না? বিপদ মুক্তি দিতে পারে কি না? এভাবে মামলা মোকদ্দমা শত্রুকে দমন করার জন্য, বেকারত্ব দূরীকরণে, মানুষ বেকার অবস্থায় চাকরি পায় না, ব্যবসা করতে পারে না, এই অবস্থায় মানুষ অসহায় হয়ে অনেক সময় ভবগুরুর মতো ঘরে আত্মহত্যা করে ফেলে বলে নাউজুবিল্লাহ। ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, এই যে আমাদের সামনে ছেলেমেয়েরা পরীক্ষা দিবে, তারপরে সন্তান লাভের জন্য, সুসন্তান লাভের জন্য, দারিদ্রতা এবং অভাব দূর করার জন্য, এ ধরনের বহু ধরনের বিপদ আপদ মুসিবত প্রয়োজন পূরণের জন্য তিনটি দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম নাম্বার দোয়া হলো দোয়া ইউনুস। কোন দোয়া ভাই? দোয়া ইউনুস। এই দোয়া ইউনুসটা আপনারা বেশি বেশি কি পড়বেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আপনি পূত পবিত্র, নিশ্চয় আমি তো জালেম হয়ে গেলাম। অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম বলছিলেন যে মাছের পেটে গিয়ে ওই রাতের অন্ধকারে, পানির তলদেশের অন্ধকারে, মাছের পেটের অন্ধকারে বসে তিনি আল্লাহর কাছে ডাক দিবেন, আল্লাহ আপনি হচ্ছেন পূত পবিত্র নিষ্কলুষ, আমি তো অর্ডার না মেনে চলে আসছি, এই জন্য আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি ক্ষমা না করলে কোনো উপায় নাই। বলে আল্লাহ আকবার। قال رسول الله صلى الله عليه وسلم এই দোয়ার ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলছেন, দাওয়াতু জিন্নুন ইযা দাআ ওয়া হুয়া ফি বাতনিল হু। তোমরা দোয়া করবে জিন্নুন, মাছওয়ালার দোয়া। মাছওয়ালা যে দোয়া করছিল, মাছওয়ালাকে ইউনুস আলাইহিস সালামকে মাছওয়ালা বলছেন এখানে, ইদা দেহা যখন সে দোয়া করছেন, ওয়া ফি বাতনিল হুত মাছের পেটে বসে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আমার উম্মতরা শোনো, মাছওয়ালার দোয়া দিয়ে তোমরা দোয়া করো, এই দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তোমরা শুনে রেখো, ফাইন্নাহু লামিয়া দা বিহা রাজুলুম মুসলিমুন ফি শাইইন কত্তু ইল্লাস্তাজাবাল্লাহু লাহু। আল্লাহর কোনো বান্দা, কোনো মুসলমান বান্দা বান্দি যদি কি করে এই দোয়া দিয়ে দোয়া করে, আল্লাহর কাছে কিছু চায়, বিপদ আপদ মুসিবতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করে নেন। আল্লাহ পাক তার দোয়া কি করেন? কবুল করেন। এই দোয়া দিয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম দোয়া করছেন, এটা তার জন্যই শুধু নির্ধারিত নয়। আল্লাহ পাক শুভ সংবাদ দিচ্ছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ইউনুস দোয়া করলো আমার কাছে, আর আমি তার দোয়ার জবাব দিলাম, আমি দোয়া কবুল করে নিলাম, আর তাকে মহা দুশ্চিন্তা থেকে আমি মুক্ত করে দিলাম। মাছের পেট থেকে, ওখান থেকে নিষ্কৃতি পেয়ে বাঁচার কোনো উপায় ছিল? আল্লাহ যদি দয়া না করতেন,
কত বড় মানে বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালেমাগো মুসলমানের জন্য ভবিষ্যৎবাণী সকলের জন্য এই দোয়া কবুলিয়াতে পথ উন্মুক্ত রাখলেন, তাদের জন্য শুভ সংবাদ দিলেন। ও কাদালিকা নুনজিল মুমিনিন, ইউনূসের দোয়া যেভাবে কবুল হলো, ও কালেমাগো মুসলমান যারা কালেমা পড়ছো ইমান আনছো, তোমরা যদি এরকম দোয়া করো বিপদ মুসিবতে পড়ে কোনো প্রয়োজন পূরণের জন্য, তাহলে আমি কিয়ামত পর্যন্ত এই সুযোগ রাখলাম সমস্ত মুমিনদেরকে আমি বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাই দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই দোয়াটা আপনারা বেশি বেশি কি পড়বেন। অন্য একটি হাদিস আসছে, ইন্নি লাআলামু কালিমাতান লা ইয়াকুলুহা মাকরুব ইল্লা ফাররাজাল্লাহু আনহু কালিমাতা আখি ইউনূস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো, আমি একটা কালিমা জানি, সেই কালিমাটা কে বলেছিলেন জানেন? সেই কালিমাটা বলেছিল আমার ভাই ইউনূস। এক নবী আর এক নবীকে ভাই বলছেন, বলেন না আল্লাহু আকবার। আমরা বলি না একজন মুসলমান আর একজন মুসলমানের কি ভাই, এক নবী আর এক নবী কি আমার ভাই ইউনূস এই কালিমাটা বলেছিলেন, সেই কালিমাটা যদি আমার উম্মতের কোনো বিপদগ্রস্ত মুসিবত যাদা কোনো লোকে বলে, ইল্লা ফাররাজাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত যাদা ব্যক্তির মুসিবত দূর করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। সেটা কি ফানাদা ফিজ জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। খালি এক নাম্বার দোয়া কি পাইলাম, বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন পূরণের জন্য দোয়া ইউনূস আমরা পড়ব, বেশি বেশি পড়ব, এক নাম্বার। দুই নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, এইটা বেশি বেশি পড়বেন। কোরআনুল কারিমে বলা হয়েছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম মিন্নাহু কানা গাফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার উম্মতদেরকে, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, গুনাহ মাফ চাও, তিনি তোমাদের গুনাহ মাফ করবেন। ওয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আর আসমান থেকে অজুর ধারায় বৃষ্টি বর্ষায়া তোমাদের জমিনকে সিক্ত করে দিবেন। ওয়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা, আর সমৃদ্ধ করে দিবেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা। ওয়াজআল্লাকুম জান্নাতিন, আর তোমাদের বাগ বাগিচাকে পানি দিয়ে কি করবেন, সতেজ করে দিবেন। ওয়াজআল্লাকুম আনহারা, আর তোমাদের জন্য মিষ্টি পানির ঝর্ণা ধারা প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটি আমল অসংখ্য পাওনা পূর্ণ হয়ে যাবে, অসংখ্য চাহিদা পূর্ণ হয়ে যাবে, আল্লাহু আকবার। সেটা কি ইস্তেগফার। قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি উম্মতের নরনারী আমার উম্মতের নরনারীরা যে ইস্তেগফারকে আবশ্যক করে নিবে নিজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার সব চিন্তা মুক্ত করে দিবেন, তার বিপদ আপদ দূর করে দিবেন। ওমিন কুল্লি দিকিম মাখরাজা, আর তার জীবনের সংকীর্ণতা অস্থিরতা থেকে মুক্তির উপায় খুঁজে দিবেন। ওয়ারাজাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন বেহিসাব সে ভাবতেও পারবে না, অভাবনীয় রেজেকের ব্যবস্থা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং বেশি বেশি কি করতে হবে, মানে ইস্তেগফার পড়তে হবে। এটি হচ্ছে মানে সুনানে আবু দাউদের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটি হাদিস, আল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ শপথ করে বলছি অবশ্যই আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই এবং তওবা করি। ফিল ইয়াউমি আকসারা মিন সাবিনা মাররাতান, 70 বারেরও বেশি। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফে আসছে যে আল্লাহ রসুল প্রতিদিন 70 বারে বেশি মানে ইস্তেগফার করতেন। আল্লাহ রসুলের কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? অন্য বর্ণনায় আসছে হযরত আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন কুন্না লানাদু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিস। হযরত আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার পড়া নিয়ে আমরা কোন মজলিসে গণনা করতেছিলাম যে আল্লাহ রাসূল কয়বার পড়ে দেখি।
তিনি বললেন ইয়াকুল রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হে আমার রব আমাকে ক্ষমা করে দিন আমার তওবা কবুল করুন আপনি তওবা কবুলকারী এবং আপনি করুণাশীল আমরা আল্লাহ রাসূলের তিনি জবান দিয়ে পড়ছিলেন আমরা গণনা করতে করতে দেখলাম 100 বার পড়লেন সুবহানাল্লাহ তাহলে 100 বার করেছে আর এক হাদিসে 70 বারের কথা তাহলে আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই কিন্তু তিনি এই ক্ষমা চেয়েছেন এবং তওবা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে কায়না সালফুস সালে ইকসিরুনা মিনহা আমাদের সালফে সালিহিন সাহাবে কেরাম আইমা মুস্তাহিদিন বুজুর্গানে দিন তারা বেশি বেশি ইস্তেগফার করতেন ফাকাদ কায়না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 12 আলফা মাররা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআনু প্রতিদিন 12000 বার ইস্তেগফার করতেন বলেন আল্লাহু আকবার বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দরুদ পড়া কার উপরে আল্লাহর নবীর উপরে কি বেশি বেশি দরুদ পড়া এই হাদিসটি আরবি বলা আমার সময় নাই আমি বাংলায় বলছি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হে আল্লাহর নবী আমি দুয়ার মধ্যে বেশি বেশি আপনার উপর দরুদ পড়তে চাই কতটুকু সময় নির্ধারণ করব তিনি নিজে নিজে বললেন যে আমি এক চতুর্থ অংশ জুড়ে শুধু আপনার উপর দরুদ পড়ব বাকিটা অন্য কথা বলবো কয় ভালো এর সাইতে যদি তুমি আরো বাড়াইতে পারে তাহলে আরো কি ভালো এরপরে বললেন আমি অর্ধেকটা দোয়ার ভিতরে অর্ধেকটা জুড়ে আপনার উপরে দরুদ পড়ব কেমন হবে নবীজি বললেন এটা ভালো হবে যদি এর থেকে বেশি বাড়াইতে পারো আরো ভালো হবে এরপরে বললেন হে আল্লাহ রাসূল না আমি দোয়ার মধ্যে দুই তৃতীয়াংশ শুধু আপনার উপর দরুদ পড়ব কেমন হবে নবীজি বললেন এটা তোমার জন্য ভালো হবে তুমি যা যেভাবে পড়তে চাও সেইভাবে তোমার জন্য কি ভালো হবে ফাইন জিতটা ফাহুয়া খায়রুল লাক যদি এর থেকে বেশি বাড়াও তাহলে তোমার জন্য আরো ভালো হবে তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন কুলতু আজালু লাকা সালাতি কুল্লাহ ক্বালা ইদান তুকফা হাম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুকা আল্লাহু আকবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দোয়ার পুরোটা সময় শুধুই আপনার উপরে দোয়া পড়ব অন্য কিছু আমি বলবো না আল্লাহর নবী বলেন তখন তোমার সমস্ত চিন্তা দূরীভূত হয়ে যাবে এবং তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে তোমার আর কোনো পেরেশানি কি থাকবে না আর গুনাহও কি থাকবে না তাহলে দরুদ পড়লে লাভ না ক্ষতি তাহলে আমি বললাম আজকে যে যে কোনো কঠিন বিপদ মুসিবত এবং মুক্তি লাভের জন্য আমাদেরকে তিনটা দোয়া বেশি বেশি পড়তে হবে এক নাম্বার হলো দোয়া ইউনুস দুই নাম্বার হলো কি যে ইস্তেগফার আর তিন নাম্বার হলো দরুদ শরীফ সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আর সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এতটুকুন বললো দরুদ হয়ে যায় আর এছাড়া তো বহু দরুদ আপনাদের কি জানা আছে যেটা ভালো জানা আছে সেটা আপনারা করবেন এই তিনটি দোয়া পড়লে যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন এবং আমাদেরকে যে কোনো চাহিদা পূরণের জন্যে আমরা প্রয়োজন পূরণ হাজতের জন্য দোয়া করি সেটা আল্লাহ পাক পূর্ণ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله تعالى وبركاته